আপনি যদি কাতার ফুটবল বিশ্বকাপ দেখতে চান বা আপনার যদি এটা জানতে ইচ্ছা করে কাতার ফুটবল বিশ্বকাপ দেখতে হলে আপনার কত টাকা খরচ করতে হবে, সে সকল অ্যান্সার পাবেন আমার এই ভিডিওতে। কাতার ফুটবল বিশ্বকাপ খুবই এক্সপেন্সিভ একটা ফুটবল বিশ্বকাপ। এখানে যে টিকিটগুলো নির্ধারণ করা হয়েছে সেগুলো খুব ব্যয়বহুল। এখানে 5 স্তরের টিকিট আছে। তো চলুন আমরা শুরু করি সবচেয়ে ছোট থেকে। প্রথম যে স্তরের টিকিট রয়েছে সেটাকে বলে ম্যাচ ক্লাব, এটা ক্যাটাগরি 1 টিকিট। এই ম্যাচ ক্লাবে আপনাকে প্রত্যেকটা ম্যাচ দেখতে হলে খরচ করতে হবে $950 বা $81,000 এটা প্রত্যেকটা ম্যাচে। এখানে আপনি কি কি পাবেন? এয়ার কন্ডিশন রুম পাবেন, আন্তর্জাতিক খাবার পাবেন, কোমল পানীয় ওয়াইন বিয়ার এগুলো পাবেন, এবং ম্যাচের আগে ও পরে কার সার্ভিস পাবেন এবং কিছু গিফট আপনাকে দেওয়া হবে। এরপরে যে প্যাকেজটা রয়েছে সেটার নাম ম্যাচ প্যাভিলিয়ন। এই প্যাকেজের দাম আগের প্যাকেজের ডাবল। এই প্যাকেজের দাম আসে $1,900 বা $1,60,000। এই প্যাকেজে কি সুবিধা পাবেন আপনি? এই প্যাকেজ যদি আপনি নেন তাহলে আপনি পাবেন তুলনামূলক সামনের সিটে বসার সুবিধা, যাতে আপনি খেলাটা ভালো দেখতে পারেন, এবং আপনার যে খাবারটা দেওয়া হবে সেটা 3 রকমের মেনু থাকবে, এবং আপনি যে ওখানে যাওয়ার পর পরে আপনাকে কিছু কোমল পানীয় দেওয়া হবে যেটাকে ইংরেজিতে ককটেল বলে। আর একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে প্রি ম্যাচ, ম্যাচ শুরুর আগে যে প্লেয়াররা প্র্যাকটিস করে বা ব্যায়াম করে ওইটা দেখার সুযোগ পাবেন। এরপরে যে প্যাকেজটা রয়েছে সেটা হচ্ছে ম্যাচ বিজনেস সিট। এই প্যাকেজের দাম American ডলারে $3,050 এবং বাংলাদেশি টাকায় সেটা দাঁড়ায় $2,62,000। এটাতে আপনি কি পাবেন? এখানে আপনি ভালো সিট পাবেন, মানে ম্যাচটা আরো কাছ থেকে দেখার সুযোগ পাবেন। মাঠের খুব ভালো জায়গায় আপনাকে একটা সিট দেওয়া হবে যেখান থেকে আপনি খেলাটা একটু ভালো দেখতে পাবেন, এবং আপনি আন্তর্জাতিক শেফদের রান্না, মানে ওখানে রান্না হবে যারা আন্তর্জাতিক রাঁধুনি, তাদের দিয়ে রান্না করা খাবার আপনাকে দেওয়া হবে। আপনার খাবার মেনুতে 4 রকমের মেনু থাকবে। এরপরে যে প্যাকেজটা রয়েছে সেটার নাম প্যারেল লাঞ্চ। এটা American ডলারে খরচ হবে $4,950 পার ম্যাচ, যেটা বাংলাদেশি টাকায় $4,25,000। এখানে আপনি কি কি পাবেন? আপনি খুব কাছে বসে প্লেইং ফিল্ড বা ফুটবল খেলার মাঠের খুব কাছে বসে খেলাটা দেখতে পাবেন। আপনাকে দেওয়া হবে পার্সোনালাইজ সার্ভিস, মানে আপনার পাশে একজন লোক থাকবে, সে শুধু আপনার জন্যই, আপনি যে অর্ডার করবেন তা আপনাকে সেটা নিয়ে এসে দেবে, এবং আপনার যে খাবারটা দেওয়া হবে সে খাবারটা 6 বার টেস্ট করা হবে যে এইটা খেলে আপনার কোনো গ্যাস হবে কিনা, এরকম ভাবে 6 বার টেস্ট করে আপনার খাবারটা দেওয়া হবে। আর এই টিকিটটা খরচ হবে প্রত্যেক ম্যাচ প্রতি $4,25,000। এরপরে রয়েছে সবচেয়ে এক্সপেন্সিভ যেটা, সেটা হচ্ছে ম্যাচ প্রাইভেট স্যুট। ম্যাচ প্রাইভেট স্যুটে আপনার খেলা দেখতে হলে প্রতি ম্যাচ প্রতি আপনাকে খরচ করতে হবে $22,450, যেটা বাংলাদেশি টাকায় $19,30,000। এটাতে আপনি কি সুবিধা পাবেন? এটাতে আপনি সুবিধা পাবেন, আপনি ম্যাচের সবচেয়ে কাছে, যেমন প্রথম সিটে বসে খেলা দেখার সুবিধা, যাতে আপনি একদম কাছ থেকে খেলা দেখতে পারেন মেসি রোনালদো এসব প্লেয়ারদের। আপনি এছাড়া পাবেন একটা ডিনারের অফার, যেখানে আপনি ডিনার করতে পারবেন 5 রকমের খাবার দিয়ে, এবং অনেক রকমের অন্যান্য সার্ভিস রয়েছে, যেমন পানীয় রয়েছে বা ককটেল রয়েছে বা বিয়ার রয়েছে, শ্যাম্পেন রয়েছে, আপনি যা চাবেন ওরা আপনাকে তাই নিয়ে এসে দেবে, এবং আপনি আপনার পার্সোনাল ইচ্ছা মতো আপনি যেটাই খেতে চাবেন, অবশ্যই লজিক্যাল হতে হবে এবং সেটা ড্রাগ হওয়া যাবে না, আপনি যেটাই খেতে চাবেন ওরা সেটাই আপনাকে নিয়ে এসে দেবে। আপনি যদি চান বাংলাদেশি খাবার খাবো, আপনাকে বাংলাদেশি খাবার নিয়ে এসে দেবে, এবং সেজন্য আপনাকে প্রতি ম্যাচ প্রতি খরচ করতে হবে $19,30,000।